স্ট্রিট ফুডের মধ্যে 100 টাকার কম বাজেটে তোমাদের দেখাতে চলেছি। এটা চিকেন রেজালা 1 পিস 60 টাকা, আলুর দম 1 প্লেট 20 টাকা, চিকেন কষা পার পিস 30 টাকা পিস, ডিম 20 টাকা, এই রাইসটা 50 টাকা প্লেটে ফলটার মধ্যে। আচ্ছা আমি এখন সিটি সিভিল কোর্টের মেন যে গেট রয়েছে তার একদম বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর ওই পাশটাই রয়েছে শালা জামাইবাবুর দোকান। আজকে ওখানকার মাত্র 100 টাকার কম্বো ট্রাই করবো। আর এর আগে আমি অনেক রেস্টুরেন্টের কম্বো দেখেছি, বাট আজকে ফার্স্ট টাইম স্ট্রিট সাইড কোনো হোটেলের কম্বো দেখাতে চলেছি। বাই দ্য ওয়ে, ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি প্রীতম মাত্র, তোমাদের একটা ফুডিস প্রীতম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। চলো শুরু করা যাক। সিটি সিভিল কোর্টের মেন গেট থেকে বেরিয়ে দুই একটা দোকানের পরেই পড়বে শালা জামাইবাবুর ফুড সেন্টার। এখানে রয়েছে শালা, নাম কি তোমার দাদা? শান্তনু। এখানে পাওয়া যাচ্ছে পোলাও, চিকেন কষা, চিলি চিকেন, চিকেন রেজালা, আলুর দম, এই সমস্ত খাবার দাবার কিন্তু পাওয়া যাচ্ছে। টাইম কি রয়েছে গো? সকাল 10:30 থেকে বিকেল 5:30। চিকেন রেজালা 1 পিস 60 টাকা। আচ্ছা 1 পিস 60 টাকা। হ্যাঁ, তেলাপিয়া মাছ এটা 1 পিস 60 টাকা, আলুর দম 1 প্লেট 20 টাকা। আচ্ছা, আলুর দম, পাঁপড় ভাজা, আমের চাটনি দিয়ে 40 টাকা প্লেট। এটা কম্বো? কম্বো। চিকেন কষা, চিকেন কষা পার পিস 30 টাকা পিস, ডিম 20 টাকা। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি আলু ইউজ করছো না তোমরা? না, আলু আলাদা রয়েছে। আর এই বাটার পনির 1 প্লেট 80 টাকা, এই রাইসটা 50 টাকা প্লেট, এই ফয়েলটার মধ্যে। আচ্ছা, এই ফয়েলটাই যায়? চিলি চিকেন 20 টাকা পিস, 80 টাকা প্লেট। আচ্ছা আচ্ছা, আর জামাইবাবু কোথায় আজকে? জামাইবাবু রয়েছে, 5টা থেকে কাজ করতে হয়, তো এই জন্য এই 10:30 বেজে গেল কাজ শেষ করতে, খাবারের মেনু চার্টে কিন্তু পোলাওটা লেখা আছে, বাট এখানে দাদা কিন্তু ফ্রাইড রাইসটা করে। পোলাওটা এখন বন্ধ আছে নাকি? আর দোকানটা কত বছর পুরনো হলো? 8 বছর। আর ব্যানারে কিন্তু শালা জামাইবাবুর ছবিটা দেওয়া রয়েছে। খিচুড়ি কম্বো হচ্ছে নাকি? হ্যাঁ। চিকেন কষা আর ডিমটা কি তুমি একটা গ্রেভির মধ্যে করছো নাকি? হ্যাঁ, এটা একটা গ্রেভির মধ্যে করার কারণ হলো ডিম বেশি করি না, 20টা তো করি, এবার আলাদা করতাম আর তেলাপিয়া। আলাদা করলে কি হয়, মানে ডিম নেয় কিন্তু বলে যে হচ্ছে মাংসের ঝোল, ডিমের ঝোলটা দিতে বারণ করে। সিটি সিভিল কোর্টের আমার বাঁদিকে রয়েছে শালা জামাইবাবুর ফুড সেন্টার, আর আমি এই পাশে নিয়ে চলে এসেছি ওখানকার একটা 100 টাকার কম্বো, মানে স্ট্রিট ফুডের মধ্যে 100 টাকার কম্বো আজকে তোমাদের দেখাতে চলেছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে ফ্রাইড রাইস, এরকম বেশ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি রয়েছে, একজনের জন্য কিন্তু যথেষ্ট। তার সঙ্গে কিন্তু এরকম 2 পিস চিকেন কষা রয়েছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ এরা মেনটেন করছে। এবং গ্রেভিটা দেখো, গ্রেভিটা কিন্তু যথেষ্ট পরিমাণে দিয়ে দিয়েছে, মানে ফ্রাইড রাইসের সঙ্গে যতটা লাগবে ততটুকুই রয়েছে। আর এই কম্বের মধ্যে কিন্তু আলাদা করে 2 পিস আলু দেওয়া হয়, আর এখানে রয়েছে স্যালাড। তো এই টোটাল প্লেটটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। ওকে, সো ফার্স্টে একটু রাইস ট্রাই করবো। এ হচ্ছে ফ্রাইড রাইস, আর ভেতরে দেখতে পাচ্ছি বিনস রয়েছে, মটরশুঁটি, গাজর, মানে সমস্ত কিছু দিয়ে তৈরি করেছে। ফ্রাইড রাইস যেরকম হয় আর কি সেরকমই, তা বাইট দেওয়া যাক শুধু শুধু। বেশ ভালো লাগছে খেতে, একটু মিষ্টি মিষ্টি ভাবটা রয়েছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভেজিস রয়েছে, মানে এরকম না যে ফ্রাইড রাইস দিচ্ছে বলে ভেজিসের পরিমাণ কম হবে, ওরকম না, স্ট্যান্ডার্ড কোয়ালিটি এরা মেনটেন করছে। ফার্স্ট বাইট দিয়ে তো আমি এটুকুই বুঝলাম, আর একটা বাইট দেওয়া যাক শুধু শুধু। সাথে এরকম একেবারে লাল লাল ঝালঝাল চিকেন কষার গ্রেভি, একটু চিকেন কষার গ্রেভি আর ফ্রাইড রাইস অল্প করে মাখিয়ে আর একটা বাইট দেওয়া যাক। চিকেন কষার গ্রেভিটা কিন্তু যে খুব ঝাল ওরকম না, ঠিকঠাক রয়েছে, মোটামুটি রয়েছে, যাতে সবাই খেতে পারে ওরকমভাবেই করা হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে আলুর দম, আলুগুলো কিন্তু বেশ সফট হয়েছে দেখছো, চামচ দিয়ে পুরো কেটে আসছে। এখানে আলুর দম নিই আর একটু ফ্রাইড রাইস নিয়ে আর একটা বাইট দেওয়া যাক। এটা বেশ ভালো লাগলো আলু দিয়ে খেতে, আলুর সাইজগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে, চামচ না সাইডে রাখি, চামচ দিয়ে খাওয়া হচ্ছে না ঠিক করে। এ হচ্ছে আলু পুরো হাতের সঙ্গে মিশে গেল, একটু ফ্রাইড রাইস দিয়ে মাখিয়ে। আমার তো বেশ ভালো লাগলো ফ্রাইড রাইস আর আলুর দমটা,
আর এখানে এরকম প্রচুর দোকান রয়েছে, মানে স্ট্রিট সাইডের উপর বিভিন্ন রকমের হোটেল রয়েছে, এখানে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায় স্ট্রিটের উপর, আর এখানে এরকম কম্বো তোমরা অনেক পাবে। ওকে, আর এই দেখাতে পারছি, এই হচ্ছে চিকেন কষা, এরকম পিস রয়েছে, ভেতরটা ফ্রেশ, ঠিকঠাক সফট, বেশ ভালো সফট হয়েছে, হাতের সঙ্গে পুরো ফুলে আসছে, একটা বাইট দেওয়া যায়, বেশ সফট হয়েছে চিকেনটা, পুরো খুলে আসছে, মুখের মধ্যে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। একটু চিকেন কষার গ্রেভি আর চিকেন কষা দিয়ে একটা হ্যাভেন বাইট হোক, এখানে রয়েছে আলু, সবকিছু মিলিয়ে একটা বড় সড়ো করে বাইট, এখানে স্যালাড দিয়ে দিয়েছে, সবকিছু মিলে কিন্তু আমার বেশ ভালো লাগলো এই 100 টাকার কম্বোটা। তোমরা যদি সিটি সিভিল কোর্টের আশেপাশে আসো তাহলে কিন্তু অবশ্যই এসে সারা জামাইপুর যে ফুড সেন্টারটা রয়েছে সেখান থেকে কিন্তু এই 100 টাকার কম্বোটা ট্রাই করতে পারো, আমি রেকমেন্ডেশন করছি, বেশ ভালো লাগবে। ওকে, তো আমি টোটালটা খেয়ে নিই, খেয়ে দিয়ে ব্যাক করছি। তো সারা জামাইপুর দোকানের কম্বো কিন্তু আমার বেশ ভালো লাগলো, তোমরা এখানে আসতে কিন্তু অবশ্যই ট্রাই করো। লোকেশনটা বলে হচ্ছে সিটি সিভিল কোর্টের মেন গেট, সেখান থেকে জাস্ট 2-3টে দোকানের পরে কিন্তু সারা জামাইপুর দোকানটা, আসো ট্রাই করো। আজকের মধ্যে ভিডিওটা হচ্ছে এইটুকু, দেখা যাবো নেক্সট ব্লগে, বাই, আর সবাইকে ফুল সাপোর্ট। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে দেখো। চলো ভাই, হ্যাঁ, আর এই কম্বের ভগবান ভিড়ে নিয়ে যা, আর এরকম কম্বো তোমরা, আর এখানে এরকম কম্বো তোমরা, আর এখানে এরকম কম্বো তোমরা অনেক পাবে। ওকে, আচ্ছা, সবকিছু মিলে কিন্তু আমার বেশ ভালো লাগলো। নাই ইয়ে ভগবান অ্যাকশন ভাই, তোমরা ভিডিওটা শুরু করার আগে চাই যারা আমার তো বলতে দেখছো, আমি কিন্তু আমার তোমরা দেখছো পুরস্কৃত, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। চলো শুরু করা যাক, অ্যাকশন। সিটি সিভিল কোর্টে সালাজামাইপুর ফুড সেন্টার ওই যে রয়েছে, দাদা বন্ধ কর, হ্যাঁ